গছৰ আসামিক জামিনৰ বাবদ আৰক্ষী অধিবক্তাৰ নামত টকা সংগ্ৰহ কৰাৰ অভিযোগ। ধুবুৰীৰ কোন এই পূৰ্ণিমা কৰ্মকাৰ যে বিভিন্ন থানাই থানাই ঘূৰি আৰক্ষীৰ নামত সংগ্ৰহ কৰি ধন। ধুবুৰীত এতিয়া ত্ৰাসৰ সৃষ্টি কৰিছে পূৰ্ণিমা কৰ্মকাৰে। অভিযোগ অনুসৰি পোস্কো গছৰত আসামিক জামিন দিয়াৰ বাবদ আৰক্ষী আৰু অধিবক্তাৰ নামত ভুক্তভোগীৰ পৰা ললে 1,20,000 টকা। গলকঞ্জ আৰক্ষীক মেনেজ কৰাৰ নামত 50,000 আৰু অধিবক্তাৰ নামত ললে 70,000কৈ টকা। নিজৰে ছোৱালীৰ ফোন পে' যোগে 90,000 টকা আৰু কেছ 30,000 টকা লোৱাৰ অভিযোগ। এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত পূৰ্ণিমা কৰ্মকাৰৰ বিৰুদ্ধে ধুবুৰী আৰক্ষী অধীক্ষক লিখিত অভিযোগ দাখিল কৰিছে ভুক্তভোগীয়ে। ইতিমধ্যে সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত ধুবুৰী আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে। ধুবুৰী জিলাৰ এগৰাকী পূৰ্ণিমা কৰ্মকাৰৰ বিৰুদ্ধে ধন লোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে জাৰেল আলগাৰ চানুৱাৰ আলী নামৰ এজন ভুক্তভোগীয়ে। ঘটনাৰ বিৱৰণী মতে ধুবুৰী জিলাৰ গোলকঞ্জ থানাৰ অন্তৰ্গত কৈমাৰী পঞ্চম খণ্ড গাঁৱৰ স্বৰ্গীয় ইছাক আলীৰ পুত্ৰ লালুক শেখ নামৰ একে গাঁৱৰে আন এটা পক্ষই গোলকঞ্জ থানাত এজাহাৰ দিয়ে। এজাহাৰ 952/2024 উক্ত এজাহাৰৰ ভিত্তিতেই গোলকঞ্জ আৰক্ষীয়ে আসামী লালুক শেখক গ্ৰেপ্তাৰ কৰি জেল হাজতলৈ প্ৰেৰণ কৰে। আসামী লালুক শেখৰ কেছ শেষ কৰাৰ নামত আৰু জামিন কৰি দিয়াৰ নামত পূৰ্ণিমা কৰ্মকাৰে এগৰাকী দালালৰ সহায়ত টকা সংগ্ৰহ কৰাৰ অভিযোগ। পূৰ্ণিমা কৰ্মকাৰে কয় ধুবুৰীৰ এছ পি তেখেতৰ কথামতে উঠা বহা কৰে। কেছ নিষ্পত্তি আৰু জামিনৰ বাবে লাগে টকা। তাৰ বিনিময়ত 1,50,000 টকা লৈছিল পূৰ্ণিমা কৰ্মকাৰে। ইতিমধ্যে ভুক্তভোগীয়ে কি ক'লে শুনক। গাঁও জালের গলা পাটু আমার সুমন্তিক ধরছে, রেপ কেছে। ধরার পরে আজত নামের কাকা আমার গাঁওরে ধরার পরে কয় যে আমার একটা বেডি আছে ধুবুরী গোরস্থানের হাতে। মানে পরে বললাম যে নাম কি, কয় যে পূর্ণিমা কর্মকার। হ্যাঁ, পরে আমার নাম্বার দিছে, দেওয়ার পরে পূর্ণিমা ফোন মারছে। ফোন মারার পরে কয় আমাক, কয় যে সানার না, বললাম হ। পরে কয় যে আজাদ কইল তোমার কথা, তোমার সম্বন্ধে বলে কে ধরা পড়ছে জেলে। বললাম হ। পরে কয় যে তাহলে ই করে আইসো, কবে আসবা? বললাম যে ঠিক আছে, গেতে আসি 24 তারিখে। যা আসার পরে পরে আলাপ পারলো, কয় যে কি গেছে ধরা পড়ছে? বললাম রেপ কেছে ধরা পড়ছে। কয় যে উকিল আমার ভালো উকিল আছে, থানা আমার আছে নাকি? কয় যে 1,80,000 টাকা লাগবে। বললাম যে এত টিয়া তো নাই, গরিব মানুষ। পরে কয় যে ওবো না। পরে হ্যাঁ কইছে, এই গরু ছাগলের প্রেসিডেন্ট বলে কইছে, এসপিসি। হ্যাঁ, এসপিসি। তারপিছত 1,50,000 টাকা মিলছে, যে 50,000 টাকা পিছত দিব, আর 1,00,000 টাকা 2 কিস্তি আগত দিবা লাগবো। থানায় দেওয়া লাগবো 50,000, আর উকিলের দিব 50,000। 50,000 টাকা গোলগঞ্জ থানায়। হ্যাঁ, তারপরে ইয়ে উকিলে দিব 50,000। দেওয়ার পরে কি করব, আর 50,000 থাকবো, 50,000টা বাদ বাহি উকিল, আর উকিল আছে, জামিন নামা আছে, নিব। নিয়ে বাইকের দিব 20 দিনের ভিতরে বাইকের দিব। 1,30,000 টাকা দিছি ক্যাশ দিছি, 30,000। 90,000 টাকা ফোন পে দিছি, পূর্ণিমার বেটি। হ্যাঁ, তার বেটির ফোন পে দিছি 90,000 টাকা। মোট টাকা লাগে। 3 মাস পার, 3 মাস 10 দিন হয়েছে, এতে বাইক করা নাই আমার বেটি, আমার সুমন্দিক। এসপি স্যারে দিছি। ৫০,০০০ টাকা খুঁজছে, আরো ধুবুরীর উকিল দিব, আরো ইয়েক দিব পয়সা। 1,30,000 টাকা লইছে, আর 30,000 টাকা 20 দিন পিছত বাড়াবো, বাড়ানি পিছত দিবার গেছে। 3 মাস 10 দিন হলে ইতেন বাড়া নাই, বেড়া নাই। এতিয়া কি কয়? ইতেন গেলি গেলা
কলিং মালি বাড়িত নাই ওখানে আছি ডিউটিতে আছি আর ফোন মালি গেলা সুইচ অফ কয় আর ফোন তুললি গেলা আর কয় যে কি আমি পূর্ণিমা নাম ইতিমধ্যে ধুবুরী আরক্ষীও তদন্ত অব্যাহত রাখিছে পরবর্তী পর্যায়ত গম পাওয়া যাব ধুবুরী আরক্ষীয়ে কি বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এই এইগৰাকী পূর্ণিমা কর্মকারের বিরুদ্ধে ধুবুরীর পর আশরাফুল আলমের রিপোর্ট ডিবি নিউজ।